আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, এবছরে আমরা যারা আমাদের বাচ্চাদেরকে রহমতে আলামিন মিশন বা আলামিন মিশনের একটা ব্রাঞ্চে, সেটা হলো ব্রাঞ্চ হচ্ছে রহমতে আলামিন মিশন, এখানে ভর্তি করতে চাই। তো কিভাবে ভর্তি করবেন এবং কিভাবে আপনার বাচ্চার জন্য অ্যাডমিশন ফর্ম ফিল আপ করবেন বা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন, তার এ টু জেড তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের এই সাইটে আসার জন্য যে কাজটা করতে হবে, সর্বপ্রথম রহমতে আলামিন আমরা এই মিশনটা আমি আরও সিম্পলি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি, রহমতে আলাম ডট ও আর জি এটা লিখবেন, অথবা আমি আরও সহজ করে বলছি, যারা একেবারে কিছুই জানেন না, সিম্পল লিখুন, যে কোনো একটা ব্রাউজার খুলুন, লিখুন রহমতে আলামিন মিশন, বা শুধু রহমতে আলামিন এতটুকুই লিখুন, লিখে এন্টার করুন। এন্টার করলে ফার্স্ট যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই যে লিঙ্কটা যেখানে লেখা আছে রহমত ই আলাম মিশন, অর্থাৎ রহমত ই আলাম ডট ও আর জি, এখানে ক্লিক করুন। ক্লিক কোড বন্ধুরা আপনারা এরকম দেখবেন, এই যে ইন্টারফেসটা, অর্থাৎ দেখুন এটাই। এখন আমাদের যেখানে ক্লিক করতে হবে, যেখানে করছে নিউ, অর্থাৎ লেখা আছে অনলাইন ফর্ম ফর অ্যাডমিশন টেস্ট ক্লাস 5 to 9, অর্থাৎ এখানে 5 থেকে 9 পর্যন্ত একটা টেস্ট নেবেন এবং পাস করলে তাহলেই তারা 5 থেকে ক্লাস 9 মধ্যে ভর্তি হতে পারবেন। তো আমরা এখানে ক্লিক করছি। তো বন্ধুরা, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে আবার একটা পেজ খুলে যাবে, যেটা এখন দেখতে পাচ্ছেন, যেটা ইতিপূর্বে আপনারা দেখেছিলেন। এখানে কিছু ইম্পর্টেন্ট কথা জাস্ট আপনাদেরকে একটু বলে দিই। দেখুন, প্রবেশিকা পরীক্ষা 5ম থেকে 9ম শ্রেণী 2023 ম্যানেজমেন্ট কোটার জন্য কি বলছেন, 15ই অক্টোবর 2022 শনিবার বেলা 12টা ফর্ম ফিল আপ কেবলমাত্র অনলাইন এর মাধ্যমে করা যাবে। অর্থাৎ যেটা এখানে বন্ধুরা জাস্ট একটু প্রবলেম আছে, এখানে ফর্ম ফিল আপ স্টার্টটা দেওয়া আছে, আমি যেটা আপনাদেরকে বলে দেব, উপরে লেখার সঙ্গে কিন্তু সামঞ্জস্যতাপূর্ণ নিচেটাই নেই, অর্থাৎ এই লেখাটা ঠিক দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে 1লা আগস্ট 2022, অর্থাৎ 1ই আগস্ট থেকে অলরেডি ফর্ম ফিল আপ করা শুরু হয়ে গেছে। এবং আমি আজকে ভিডিও করছি, তারিখ হচ্ছে দেখুন আপনার 6 তারিখ, যেটা 6/9 লেখা আছে, তো 6 সেপ্টেম্বর, বাট আমাদের আজকে আপনাদের শুরু হয়ে গেছে 1লা আগস্ট থেকে এই ফর্মটা ফিল আপ চলবে। অর্থাৎ শেষ তারিখ কত বন্ধুরা, শেষ তারিখটা আমরা দেখতে পাচ্ছি 10ই অক্টোবর 2022, আর ওয়েবসাইট লিঙ্কটা নিচে দেওয়া আছে, যেটা অলরেডি আমি আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে রেখেছি বা দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে আপনারা ঠিক এই লিঙ্কে চলে আসবেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা আমাদের হলো, এখানে পরীক্ষার কেন্দ্র কোথায় কোথায় পড়বে, প্রত্যেকটা কেন্দ্র এখানে দেওয়া আছে। আমি ভিডিওটি লম্বা না করার জন্য জাস্ট সিম্পলি আপনাদেরকে ইন্ডিকেট করে যাচ্ছি, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এই যে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারগুলোতে আপনারা ফোন করে তাদের থেকে আরও বিস্তারিত তথ্য জানতে পারেন। তো বন্ধুরা, এবারে দেখুন এখানে কিছু দেওয়া আছে, 1 নজর মাধ্যমিক ফলাফল, এটা ওনাদের ডিটেলস, প্রিভিয়াস ডিটেলস দেওয়া আছে। আমি এটাতে না গিয়ে আমি আসবো এখানে, যেখানে লেখা আছে 5ম থেকে 9ম শ্রেণীর ভর্তি পরীক্ষা 2023 সাধারণ নির্দেশিকা, অর্থাৎ আপনাদের কি কি করতে হবে, এখানে ফুল ডিটেলসটা দেওয়া আছে। এটা আপনারা খুব গুরুত্ব সহকারে পড়বেন, যেহেতু আমরা ফর্ম ফিল আপ করবো, তাই আমি নিজে একবার আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। দেখুন, বলছেন আবেদন করার জন্য 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত জানার ইচ্ছুক সেই ছাত্রছাত্রীরা, মুসলিম ছাত্রছাত্রীরা, খেয়াল করবেন মুসলিম ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবেন। আবেদনপত্রটা অনলাইনে আবেদন করা যাবে, যেটা আমি আপনাদেরকে করে দেখাবো। এই আবেদনটি করার জন্য যা যা লাগবে, দেখুন আমাদের জন্ম সার্টিফিকেটের প্রয়োজন হবে, অথবা বিদ্যালয়ের শংসাপত্র প্রয়োজন হবে। অনলাইনের জন্য আমরা যে ওয়েবসাইট আছে এখানেই দেখব। তারপরে বলছেন বন্ধুরা আমাদের যা যা করতে হবে, দেখুন আবেদন মূল্য 200 টাকা, অর্থাৎ আমাদের থেকে 200 টাকা কাটবেন এবং সেটা অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্টের মেথড অনেকটাই দেওয়া আছে, নেট ব্যাঙ্কিং থেকে করতে পারবো, ডেবিট কার্ড থেকে, ক্রেডিট কার্ড থেকে, অথবা ইউপিআই বা যে কোনো একটা মেথড আমরা ইউজ করে পেমেন্টটা দিতে পারবো। তো বন্ধুরা, এছাড়া আরও বিভিন্ন জিনিস রয়েছে যেটা আপনারা পড়ে নেবেন, কিন্তু এই অনলাইন ফর্মটা ফিল আপ করার জন্য যা যা আপনার হাতে রাখতে হচ্ছে, অবশ্যই আপনার হাতে ফোন রাখতে হচ্ছে, কারণ ওটিপি ভেরিফিকেশন করবে, ফিস পেমেন্টটা দিতে হবে, আবেদনপত্রটা পূরণ করব আমরা। এবারে আমাদের যে কাজটা করতে হবে, সেটা হলো ফটো আপলোড করতে হবে, অবশ্যই 40 কেবির ভিতরে। সেই 40 কেবির তার ফরম্যাট কী হবে, PNG অথবা JPG ফরম্যাটে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বিষয়, এখন আমরা মূল বিষয়ের দিকে যাব। তার আগে আরেকটু জিনিসটা জেনে নিই, সেটা হচ্ছে দেখুন পরীক্ষার পদ্ধতি, পরীক্ষার পদ্ধতির জন্য কী কী বিষয় সংক্ষেপে বলার চেষ্টা করছি। 100 মার্কেটের পরীক্ষা হবে, বাংলার ব্যাকরণে আপনাদের 10 নম্বর থাকবে, ইংরেজিতে থাকবে 30 নম্বর,
অঙ্কিতে থাকবে 30 নম্বর, ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞান এইগুলো মিলে হবে 30, অর্থাৎ টোটালে 100 মার্কের পরীক্ষা হবে। পরীক্ষার তারিখটা কবে এখানে দেওয়া আছে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 10ই অক্টোবর এবং পরীক্ষা শুরু হবে 15ই অক্টোবর 2022 শনিবার বেলা 12টা। তাহলে বন্ধুরা আমরা মোটামুটি টোটাল বিষয় সংক্রান্ত জেনে গেলাম, এখন আমরা কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয় সেটা দেখব। তো আমরা এখন ক্লিক করব ক্লিক ফর অনলাইন ফর্ম, এখানে ক্লিক করব। তো বন্ধুরা আমরা এখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের বন্ধুরা ফোন নম্বর দিতে হবে, উপরে রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার দিয়ে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো ফ্রেন্ডস এখন সেন্ড ওটিপিতে ক্লিক করলাম, ওটিপি দেখছেন গেল, চেক ইয়োর নাম্বার ফর ওটিপি আমরা ওকে করে দেবো। এখন ওটিপিটা এখানে দিয়ে নেক্সটে ক্লিক করব। তো ফ্রেন্ডস আমরা এখন নেক্সটে ক্লিক করছি ওটিপি দেওয়ার পরে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমেই আমাদের থেকে পেমেন্ট চাইছে, অর্থাৎ 200 টাকা আমাদের সর্বপ্রথম পেমেন্ট করতে হবে। যে কোনো একটা পেমেন্ট মেথড আপনার ডান পাশে দেওয়া বাম পাশে দেওয়া আছে। তো বন্ধুরা আমরা ইউপিআই বা ওয়ালেট ইউজ করব, আপনারা আপনাদের খুশি মতো পেমেন্ট মেথড ইউজ করবেন, আমরা পেমেন্ট করে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো ফ্রেন্ডস আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট করার পরে কার্ড নাম্বার বা ইত্যাদি দিয়ে আপনাকে ক্লিক করতে হবে পে নাওতে, পে নাওতে ক্লিক করবেন, তারপরে আপনার ওটিপি যাবে ফোনে, ওটিপিটা দিয়ে আপনার ক্যাপচা বা ওটিপি দেওয়ার পরে পেমেন্টটা হয়ে যাবে। তো ফ্রেন্ডস পেমেন্ট দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট সাকসেসফুল, আমরা এখন ওকে করে দেব। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে যা যা করতে হবে আমি ফুল ডিটেলসটা আপনাদের সঙ্গে একবার বলে নিচ্ছি, তারপরে আমি ফর্মটা পুরোটাই ফিল আপ করে নিয়ে পুনরায় আপনাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা আমাদের দেখুন এখানে যা যা করতে হবে, প্রথমে আমাদেরকে স্টুডেন্ট নেম দিতে হবে, অর্থাৎ বাচ্চার নাম দেব, এখানে বাচ্চার ফটোটা আপলোড করব অবশ্যই 40 KB-র ভিতরে, যেটা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি, এবং JPG বা PNG ফরম্যাটে। আপনার বাচ্চার ছেলে নামে সেটা সিলেক্ট করবেন, অর্থাৎ এখানে ক্লিক করতে হবে ছেলে নামে, এরপর তার ডেট অফ বার্থটা দিয়ে দেব, এখানে তার প্যারেন্টস ডিটেলসটা দেব, এবং বন্ধুর প্যারেন্টস ডিটেলস দেওয়ার পরে আমাদের আদার ডিটেলসটা দিতে হবে, সেটাও আপনাদের সঙ্গে বলে দেব। প্যারেন্ট ডিটেলসটা খুবই সোজা, আপনারা দেখে দেখে সেটা দিয়ে দেবেন, যদি কিছু আপনাদের জানা থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস পুরো ফুল ডিটেলস বলতে গেলে অনেকটা সময় যাবে, আদার ডিটেলসটা এখানে কী কী দিতে চাইছেন আমি একটু বলে দিই। দেখুন নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ আপনার পরিবারে কতজন আছেন সেটা আপনাদেরকে দিতে হচ্ছে, এবং আর্নিংটা দিতে হচ্ছে, আর মান্থলি আর্নিং সেটা দিতে হচ্ছে, তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ যেটাকে আমরা অ্যাড্রেস ডিটেলস বলে থাকি, তাহলে অ্যাড্রেস ডিটেলসটা দিয়ে দিতে হবে, যেটা খুবই সোজা, আমরা যেভাবে ভিলেজ, পোস্ট, গ্রাম ইত্যাদি লিখে থাকি সেটাই করবেন, এবং এখানে সিলেক্ট করবেন আপনার স্টেট, আপনি যে রাজ্যেরই হন না কেন। তারপরে ফ্রেন্ডস আমাদের যে কাজটা করতে হবে, আমাদের করতে হবে যে কমিউনিকেশন অ্যাড্রেস, অর্থাৎ দুটি অ্যাড্রেস আশা করব সেম হবে, এবং আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিকিং অ্যাডমিশন ক্লাস, অর্থাৎ আপনি কোন ক্লাসে বাচ্চাকে ভর্তি করাতে চান, কারেন্ট কোন স্কুলে পড়ছে সেটা আপনি দেবেন, তারপরে বন্ধুরা এখানে এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ আপনাকে সেন্টার চয়েস করে নিতে হবে, আপনার খুশি মতো আপনার এরিয়া ভিত্তিক হিসেবে আপনার সেন্টারটা চয়েস করে নেবেন, বর্তমানে সে কোন ক্লাসে পড়ছে সেটা দেবেন, এরপরে দিতে হবে সেন্টার কোড। আশা করি এই এক্সামিনেশন সেন্টারটা সিলেক্ট করলে সেন্টার কোডটা এখানে অটোমেটিক চলে আসবে। তো বন্ধুরা আমি সমস্ত কাজগুলো করে নিয়ে আবার পুনরায় আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমরা সমস্ত কিছু দিয়েছি, এখন আমাদের যে দেখলেন যেটা বলছি আপনার সেন্টার সিলেক্ট করলে অটোমেটিক কোডটা আসবে, যেটা অলরেডি চলে এসছে, এখানে আপনাদের কিছু লিখতে হবে না, অতএব ঘাবড়ানোর বা কোনো কারণ নেই। আমরা এখন সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের বাচ্চার টোটাল ডিটেলসটা আমাদের বাম দিকে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে প্রিন্ট আউট নেওয়া, এটাকে প্রিন্ট আউট নিয়ে আমি বাকি কথাটা আপনাদের সঙ্গে পুনরায় বলবো। তো ফ্রেন্ডস আমরা যেটা বলছিলাম এটা হচ্ছে আপনার মূলত যে ফর্মটা যেটা প্রিন্ট আউট করার কথা বললাম, এটাই কিন্তু আপনার অ্যাডমিট কার্ড, অর্থাৎ এটাই আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে। প্রিন্ট আউটটা করে রাখার পরে আমরা দেখতে পাচ্ছি এক্সাম ডেটটা 15ই অক্টোবর, এবং পরীক্ষা কখন হবে সেটাও বলে দেওয়া আছে, আমাদের এক্সামিনেশন সেন্টারটা কোথায় সেটাও আপনি দেখতে পাচ্ছেন। অতএব ফ্রেন্ডস এইটাকে প্রিন্ট আউট করে রেখে দিয়ে আপনি নির্দিষ্ট দিনে আপনার নির্দিষ্ট সেন্টারে চলে যাবেন এই ফর্মটা নিয়ে, অর্থাৎ আমাদের টোটাল সর্বোচ্চ ফর্ম ফিল আপের এই পর্যন্ত হচ্ছে মূল ব্যাপার। তো বন্ধুরা যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে
অবশ্যই নির্দ্বিধাতে প্রশ্ন করবেন। এছাড়া আমি চেষ্টা করব এই বাচ্চাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন আলোচনা করার। তো আপনারা আমাদের বিভিন্ন প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।